ব্রেকিং নিউজ, কি চলছে এই বিশ্বে? করোনা শেষ না হতে হতেই দেশে দেখা দিল আরো এক মরণ ব্যাধি, নাম তার টিকটক। কিন্তু এটি করোনার থেকেও বেশি ভয়ঙ্কর, আর এই রোগের মেইন টার্গেট আমাদের যুব সমাজ। কিন্তু শুধু যুব সমাজেই নয়, এই রোগ ছড়িয়ে পড়ছে শিশু থেকে বৃদ্ধ সবার মাঝে, আর দেশ চলে যাচ্ছে ধ্বংসের দিকে। তাই এই রোগের বিস্তারিত নিয়ে টিকটক পল্লী থেকে আমাদের সাথে থাকছে রিপোর্টার কাকা। হ্যালো রিপোর্টার কাকা। আরে বাতিদা, তুমি আমার কোনে পাঠাইছো এই টিকটক পল্লী? তার লগে লগে আমার ক্যামেরা মাইক যা ছিল সব চুরি হয়ে গেছে গা। ও কাকা, আমি তো আপনার বলতেই ভুলে গেছি যে টিকটকাররা টিকটক বানানোর খরচ যোগানোর জন্য রাতের বেলা চুরি করে আর দিনের বেলা টিকটক। কিন্তু কাকা, আপনার কাছ থেকে দিনের বেলা চুরি হইলো কেমনে? তাইলে মনে হয় নতুন করে টিকটকাররা দিনের বেলাও চুরি করা শুরু করছে। কিরকম পরিস্থিতি দেখতেছেন? আরে বাতিজা, আমি এটা কোন টিকটক পল্লী চাইছি নাকি পাগলা গারো চাইছি কিছুই তো বুঝতেছি না। পাগলকে তো স্বাভাবিক মানুষের কোন মিলই নাই। কেউ পোলাও সত্ত্বেও মায়া গো মতো নাচতেছে, কেউ আবার হাত দিয়ে গুলি করে মানুষ মেরে স্লো মোশনে হাঁটতেছে, আবার কেউ চুলের মধ্যে ঘুকালা করে 32টা দাঁত বের করে পাগলের মতো হাঁটতেছে। আর বাতি যে মেঘ কথা কি কমু, মায়া গতিকে তো তাকানোই যায় না। আস্তাগফিরুল্লাহ। কাকা, আপনি টিকটক পল্লীর একজনের সাথে একটু সরাসরি কথা বলেন। আচ্ছা বাতি যে, তুমি আমার সাথেই থাকো। এই যে একজন পাওয়া গেছে, আগে মেয়ে দিয়ে শুরু করি, ভেবে সে আসবে। এক্সকিউজ মি আপু, এই বুঝা কেন আমাদের টিকটক ভিডিওটাই নষ্ট করে দিল? চলো আবারও শুরু করি। আমি রিপোর্টার কাকা। রিপোর্টার মানে সাংবাদিক, আমাদের টিভিতে দেখাবে? হ্যাঁ হ্যাঁ, জি জি বলেন। আচ্ছা আপু, আমাদের জনগণরা জানতে চাই, আমরা যতটুকু জানি টিকটক থেকে তো কোনো ইনকাম করা যায় না, তবু কিভাবে এই দামি দামি জামা কাপড়, আইফোন, লাক্সারিয়াস কার ব্যবহার করেন? আমরা যতটুকু শুনেছি আপনাদের মতো টিকটকাররা নাকি রাত্রিবেলা চুরি করে। আরে ওইটা তো আমাদের ছেলে টিকটকাররা করে, আমরা মেয়ে টিকটকাররা তো বিজনেস করি। কিসের ব্যবসা করেন? আমরা তো অনলাইনে ব্যবসা করি, এটা পার্সোনাল এটা বলা যাবে না। আচ্ছা আপু, এই ব্যবসাতে ইনকাম কেমন? যদি অনলাইনের ইনকাম সম্বন্ধে বলতে হয় না, তারপর আজকে বললেই দেই। অশ্লীল মেয়ে টিকটকারদের ইনকামই এইটা, অডিও কল 500, ভিডিও কল 1000। আর এটা আমাদের ভিজিটিং কার্ড। আর সার্ভিস কিন্তু রাত 12টার পর থেকে শুরু হয়, কারণ এর আগে আমরা টিকটক বানাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল, এটা পুরো দেশের মানুষই জানতে চাই, মেয়ে টিকটকার এত ছোট ছোট জামা কাপড় পরে কেন? আরে ভিউ, লাইক, কমেন্ট, শরীরে জামা আছে কিবা না আছে ওটা আমাদের দেখার দরকার নাই, আমাদের শুধু ভিউ, লাইক আর কমেন্ট দরকার। আর শুধু এমন না যে আমরা মেয়ে টিকটকাররা সবসময় ছোট ছোট জামা কাপড় পরে ভিডিও বানাই, সিজন বুঝা রোজার টাইমে আমাদের মেয়ে টিকটকারদের দেখবেন যে আমরা হয়ে গেছি পিসাব, বোরকা পরা ছাড়া, হিজাব ছাড়া, ইসলামিক ভিডিও ছাড়া আমরা ভিডিওই করি না। এমন না যে তখন আমরা ধার্মিক হয়ে যাই, আসলে এগুলো আমাদের বিজনেস পলিসি, কারণ ওই টাইমে ইসলামিক ভিডিও ছাড়া ভিডিও করলে ভিউই হয় না। একবার শুধু রোজাটা যাইতে দেন, তারপর আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা শয়তান আবারও জেগে ওঠে। প্রথমে আমাদের জামা একটু ছোট হয়, তারপর আরেকটু, তারপর আরেকটু। যদি পারতাম তাহলে সব জামা কাপড় খুলে ভিডিও করতাম, কারণ ভিউ 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 দরকার, আমরা সেলিব্রিটি হতে চাই। কিন্তু টিকটক কোম্পানি এত খারাপ, ওইভাবে ভিডিও দিলে আমাদের ভিডিওই ডিলিট করে দেয়, যার জন্য আমরা ওইভাবে ভিডিওই দিতে পারি না। আর সন্তোষ তো এদেশের জনগণের, আমরা তাদের কত ভালো ভালো জিনিস দেখাই, যা দেখতে হলে আগে VPN অন করে ব্রাউজারে ঢুকতে হতো, কিন্তু এখন টিকটকে ঢুকলেই চলে। তারপরেও তারা আমাদের কমেন্টে এসে গালাগালি করে, রাস্তাঘাটে দেখলে প্রতিবন্ধী বলে। তাই আমাদের প্রতিটা টিকটকারের একটাই আবেদন, আমের দিন আমের আচার খাই। টিকটকারদের যারা প্রতিবন্ধী বলে তাদের বিচার চাই। তো ভাতিজে, এইটাই টিকটক পল্লীর সর্বশেষ খবর। ধন্যবাদ কাকা আপনাকে। আর এই হলো টিকটক নামে রোগে আক্রান্ত রোগীদের বর্তমান অবস্থা। এই রোগ কি পুরো দেশে ছড়িয়ে পড়বে? আমাদের সরকার কি কিছুই করবে না? জানতে হলে চোখ রাখুন অসময় টিভিতে। এই হলো দেশের বর্তমান অবস্থা, যার জন্য সরকারের উপর অনেক চাপ পড়তেছে, আর সরকার চাপ দিয়েছে সায়েন্টিস্টদের উপর। কথা একটাই, এই রোগের অ্যান্টিডোট বের করে দিব। কিন্তু অ্যান্টিডোট কি আমরা বের করবো? এটা ছোঁয়া ছুঁয়ে রোগও না, আবার এই রোগ বাতাসও ছড়ায় না, এটা তো দেহাদি রোগ। মানে যারা টিকটকে এই প্রতিবন্ধকগুলোর দেহে, তারা টিকটক রোগে আক্রান্ত হয়ে প্রতিবন্ধ হয়ে যায়। কিন্তু হুট করে এই রোগ সৃষ্টি হলো কেমনে? এটা আমারই একটা ভুলের কারণে সৃষ্টি হয়েছে। আজকে থেকে অনেক বছর আগে আমার বইয়ের ডেলিভারির পরের দিন। বিবি, ওর কি হয়েছে, কান্না করতেছে কেন? তেমন কিছু হয় নাই, বাংলাদেশে খেলা দেখতেছিলাম, সাকিবুল হাসান ছয় মারছে, এই খুশিতে হাততালি দিতে যায় ওরে ছেড়ে দিছি, মাটিতে পড়ে যায়, মাথায় ব্যথা পাইছে। মাথায় ব্যথা পাইছে মানে মাথা ফাটে নাই তোর? না ফাটে নাই, শুধু কান দিয়ে গিলু বেরিয়ে গেছে। গিলু বেরিয়ে গেছে মানে তুমি হসপিটালে নিয়ে যাও নাই?
হসপিটালে নেওয়া দরকার কি? আমি তো সায়েন্টিস্টের বউ, আমার কি বুদ্ধি কম আছে নাকি? আমি এবার গিলোগুলো উঠাইয়া কানের ফোকা দিয়ে ঠেলা দিয়ে মাথায় ঢুকিয়ে দিছি। জানি এমনি মাথা মাথায় গিলো কম আছে, সবার মতো পুলিও টিকা গুলা দিও, নাহলে বড় হয়ে মানসিক প্রতিবন্ধী হয়ে যেতে পারে। তারপর একদিন ওর মা 2023 সালের বাংলাদেশের ওয়ার্ল্ড কাপ খেলা দেখতেছিল, আর প্রতিবারের মতোই ওই দিনও বাংলাদেশ হারে। আর বাংলাদেশ হারার শোক সহ্য করতে না পাইরা ওর মা ওই দিন ওই জায়গায় হার্ট অ্যাটাক করে মারা যায়। আর এমনিতে ওর মাথায় গিলু কম ছিল, তাই ওর মা মারা যাওয়ার পর কেউ ওর সময় মতো পলিটিকা দিতে নিয়ে যায়নি, যার ফলে ও হয়ে যায় মানসিক প্রতিবন্ধী। নাম কি আমার? কে আমি? কি আমার পরিচয়? কয়জন চিনে আমার? টিকটক করতে হইব, প্রথমে যাইয়া চুলটা কালার করব, তারপরে মিটার দিয়ে একটা মাইর খাম, তারপরে টিকটকে ফালতু একটা নাম দিব, প্রিন্স মমিনুর অলওয়েজ টুকাই। তারপরে ফালতু ভিডিও বানাব, তারপরে একটা বড় লোক দেখে আন্টি রে বিয়া করব, তারপরে অনেক বড় সেলিব্রিটি হয়ে যাব। তারপর ও ছেলে হওয়া সত্ত্বেও লিপস্টিক আর মেকআপ দিয়ে মেয়েদের মতো সাজে, আর ভিডিও ভাইরাল করার জন্য হাতে তালি বাজায় আর নাচে। এরপর ওই মুখ ব্যাঙ্গায় নাচে গায়ে পাগলামি করে। প্রথমে আমি বুঝতে ছিলাম না ওই কি করে, পরে অনেক রিসার্চ করে আমি জানতে পারলাম যে এইভাবে ও টিকটক করে। আর এই টিকটক হলো ক্যান্সারের থেকেও ভয়ঙ্কর, আর এই রোগে আক্রান্ত রোগীর কোনো বুদ্ধি থাকে না, জ্ঞান থাকে না, ওরা কী করবো না করবো এসবের কোনো ঠিক থাকে না। আর ওরা সাপোর্ট করেন কয়া মোবাইলের সামনে করে পক পক, আর কন্টেন্টের নামে বানাই গু, যেটার ওরা নাম দিছে টিকটক। আর এই রোগে দিন দিন আক্রান্ত হইতেছে জোয়ান থেকে বুড়ে বেটি, আর টার্গেট তাদের একটাই, হইতে চাই তারা অনেক বড় সেলিব্রিটি। তারপর সত্যি সত্যি ও একদিন সেলিব্রিটি হয়ে যায়। এখন আমাকে এরকম করতে হইব, তাহলে আমরাও সেলিব্রিটি হইতে পারবো, চল করি। আর ওর দেহা দিয়ে সবাই সেলিব্রিটি হওয়ার জন্য ওর মধ্যে পাগলামি করা শুরু করে, আর এই থেকে ছড়ায় যায় টিকটক নামের এই রোগ। যেহেতু ভুল আমি করছি, এই ভুলের মাসুল আমার দিতে হইব। কিন্তু এই রোগ কিভাবে একেবারে শেষ করা যায় এটা আমার একার পক্ষে বাইর করা সম্ভব না, তাই সিআইডি সাহায্য লাগবো। কিন্তু স্যার, কেস সমাধান করতে গিয়ে প্রতিবার সিআইডি তো কোনো না কোনো ঝামেলা করে। কিন্তু কামটা তো কম বাজারে করে। এটা ঠিক কইছে, যা সিআইডির সাথে কন্টাক্ট কর। আম্মা দেন আব্বা, সায়েন্টিস্ট আমারে পাঠাইছে, সিআইডির জন্য একটা কেস আছে। সিআইডির অবস্থা অন্তত আমার একটা ভালো না, তাই সিআইডি কোনো কেস টেস্ট সলভ করবো না। আর এসবি স্যারও নতুন একটা ব্যবসা ধরছে, ইনকামও তেমন খারাপ না। অনেক ইম্পর্টেন্ট কেস এটা, তোকে এসবি স্যারের লগে পার্সোনালি কথা কইতে হইব। এই যে কথা বলেন, আম্মা দেন বাবা আম্মা। এসিপি রে অবস্থা হইলো কেমনে? আমাকে এসিপি স্যার ওই টিকটক রোগে আক্রান্ত চুল টুল কালার করে গেছিল মিটার দিতে, খাইছে মায়ের ইমন মায়েরই দিছে, হ্যার স্মৃতি শক্তি হারাই গেছে। এমন কি আছে সিআইডি আসছিল এটা ভুলে গেছে? তুই না কইলে তোকে এসিপি স্যার নতুন বিজনেস শুরু করছে। আরে এইটাই তো হ্যাঁ নতুন বিজনেস, কষ্ট কম ইনকাম বেশি, আর কেস বাদ দিছে এখন থেকে, এইটাই হ্যার কাম আল্লাহর নামে করেন দা। হ্যাঁ না হয় এটা করে চলে, তোরা কেমনে চলস? এমনে একটা কঠিন মিশনে। হ্যালো, বাড়ির মেন গেট বন্ধ ছিল, চার লিগে আমি ছাদের উপরে দিয়ে আইছি, এখন এই ছাদ থেকে কেমনে নামবো? ছাদ থেকে নামার একটা উপায়, লাভ দিতে হইব, আর ছাদের উপরে একটা গেট আছে, আর ওই গেট দিয়ে বাড়ির ভিতরে ঢুকতে হইব, যেটা একদমই অসম্ভব। অসম্ভব রে সম্ভব করাই আমার না, অনন্ত জলিলের কাজ, আর সম্ভব রে অসম্ভব করাই হলো টম ক্রুজের কাজ। বাইসিলান কে কিছু হইছে নাকি আপনার? না তেমন কিছু হয় নাই। ও তাহলে ঠিক আছে, খালি পাউডার ভাঙ্গে গেছে। আচ্ছা ভাই তাড়াতাড়ি যান, 10 মিনিটের ভিতরে কিন্তু বোমটা ফেটে যাইব। আচ্ছা যাইতাছি। কি বলেন, পাং পাং লেওরা দরজা আটকানো, তাড়াতাড়ি হ্যাক কইরা দরজাটা খোলার ব্যবস্থা করো। বে হ্যাক করুম কেমনে? যে ল্যাপটপ দিয়ে হ্যাক করুম সেই ল্যাপটপই তো লক করা, আর আপনি তো পাসওয়ার্ড কোয়া জান নাই। এত বড় হ্যাকার হইছস, ল্যাপটপের পাসওয়ার্ডটা হ্যাক করতে পারছ না? আচ্ছা পাসওয়ার্ড লেখ। কোন ভাই? পরিমণি আমার ক্রাশ। ভাই বুঝছি, পরিমণি তো আমারও ক্রাশ, আপনি পাসওয়ার্ডটা কোন? আরে পরিমণি আমার ক্রাশ এইটাই পাসওয়ার্ড। কি বলেন?
ও আচ্ছা ভাই পরিমাণই আমার ক্রাশ বানাম রে গস বানানো বলে পারে না আরে ভিতরে বম পুইটা যাইবো আচ্ছা বানান লেখ পি ও আর আই পরি ভাই পরির পি ভরাতে না ছোটাতের তোর যেটা ভাল লাগে ওইটা দে আচ্ছা ভাই তারপরে এম ও এন আই মনি ভাই মনি রেম ভরাতে না ছোটাতের তোরে কইলাম না দেইবে ভাল লাগে ওইটা দে আচ্ছা ভাই তারপরে লেখ আমার ক্রাশ লেখছি তো ভাই খুলে না খুলবো না কেন তুই কেমনে লেখছস পরিমণি ইংলিশে লেখছি আর আমার ক্রাশ বাংলায় তোরে আমার ক্রাশ বাংলায় লিখতে কইছে কেডা ভাই আপনি তো কইলেন যাবার লাগে তাই লেখ হে উপরালা আমি এটা কারে নিয়ে কাম করি গুড জব হেকাল লওরা দরজা খুইলা গেছে কিন্তু ভাই আমি তো দরজা খুলি নাই তুই খুলস নাই মানে তাইলি দরজা খুললো কেডা মুই সাসা আপনি মেইন গেট তো বন্ধ আছিল তুই সাদাই লে কেমনে শিওর চুরি করতে আইছস না কাকা আমি তো একটা মিশন আইছি কারণ আমার কাছে ইনফরমেশন আছে যে এই বাসায় বোম আছে যেটা 10 মিনিটের ভিতরেই ফুটবো এই বাসায় বোম না তোর বাপ আছে আর ওই বাপ হইলাম আমি কই কাকা আমার আম্মা তো আমারে কখনো কইলো না যে আমার আরেকটা বাপ আছে কি করে চুরি করতে মাস্কারা মারাও তোর না নিয়ে খালি ঘর ও কাকা মাফ করে দেন আমারে কাকা আপনার মাস্কারার বাউজারে মাফ কই আর জীবনও করব না কাকা কানে ধর কানে ধর কি হইছে ট্রাম কোসরে এইভাবে আটকে রাখছেন কেন চুরি করতে আইছিল ধরা খাইছে এখন আর সার্ভেন্ট কি করলে 10000 টাকা জরিমানা দিতে হইব আমাদের মিশনে বাজেটই তো 10000 না এর কোনো ব্যতিক্রম উপায় নাই আছে 10000 জুতার বাড়ি আচ্ছা আর সারা ব্যবস্থা করেন 10000 জুতার বাড়ি আমি তুই খাবি ভাই কে আপনি কি আপনার পরিচয় জীবনে তো কোনোদিন আপনার লগে আমার দেখা হয় নাই কিন্তু আপনি আমার লেগে 10000 জুতার বাড়ি খাইতে রাজি হয়ে গেছেন আপনি আজ থেকে কোনো মানুষ না আমার কাছে আপনি মানবতার জুতার বাড়িওয়ালা আরে কথাটা তো শেষ করতে দিবি আমি কইতেছিলাম যে 10000 জুতার বাড়ি দিতে সময় লাগবে আর আপনার অনেক কষ্ট হইব তাই 10000 জুতার বাড়ি দিতে আমি আপনাকে সাহায্য করি আচ্ছা তাহলে এই জুতা তুই লো এই দামই লই অভিজিৎ তুমি একটু এসিবি স্যারের কাছে যাও কারণ মিটাবে শুধু এসিবি স্যারের মাথায় ফাটে নাই বাম আতো ভাঙছে তাই স্যারে হাঁকতে তো পারে হাগার পরে ধুইতে পারে না তাই তোমারই দোয়াই দিতে হইব প্রতিদিনই কি আমি দিয়ে দেবো নাকি আচ্ছা তাহলে আমরা দুইজন ভাগাভাগি করে নেই কত এক সপ্তাহে কয় দিন 7 দিন শনি রবি সোম এই তিন দিন তুমি দিবা আর মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই চার দিন আমি দিব না তাইলে ঠিক আছে দয়া তুমি আমার কথা অনেক ভাবো তাই তোমার তিন দিন দিয়ে তুমি চার দিন দিছো আচ্ছা অভিজিৎ তাহলে তুমি এসিবি স্যারের কাছে যাও আর আমরা সায়েন্টিস্টের কাছে যাই সপ্তাহে তিন দিন আমি ধুমু আর চার দিন ওই ধুইব না তার মানে তো 7 দিন আমার দৌড় লাগবো হিসাব মিলতেছে না রে দয়া বুধাই বানাই গেলো আমারে সায়েন্টিস্ট স্যার ওদেরকে নিয়ে আইছি টম ক্রুজ অসম্ভব রে সম্ভব করা অনন্ত জলিলের কাজ আর সম্ভব রে অসম্ভব করা টম ক্রুজের কাজ তাইলে এই মিশন লাগা তুই একদম পারফেক্ট কিন্তু মিশন ডাকি টিকটক থেকে দুনিয়ারে বাঁচাইতে হইব তাইলে আপনি একদম পারফেক্ট মানুষকে চয়েস করছেন কিন্তু মিশনে পাঠানোর আগে তোর একটা পরীক্ষা করতে চাই আমি তোর একটা প্রশ্ন করমু যদি প্রশ্নের উত্তর দিতে পারস তাহলে তুই পাস প্রশ্নটা কি কো টিকটক অ্যাপ এত ফালতু জঘন্য হওয়ার পরও মানুষ কেন টিকটকে ঢুকে কারণ টিকটক হলো পাবলিক টয়লেটের মতো আমরা জানি যে ওটা নোংরা জঘন্য দুর্গন্ধযুক্ত তারপরেও হাগু বিসর্জন দিতে ঢুকতেই হয় পাস সঠিক উত্তর সঠিক উত্তর দিছি তাই এখন আমার কোনো পুরস্কার টুরস্কার দেওয়া হইব না এই নে পুরস্কার সস্তা টম ক্রুজ আর প্রত্যেকটা মিশনে যাওয়ার আগে ওই মিশন সম্পর্কে ভালোভাবে জানতে হয় তাই টিকটক নিয়ে আমি এই বইটা লিখছি এই বই একটা অধ্যায় আছে যে অধ্যায়ের নাম প্রতিবন্ধী ওই অধ্যায় পড়লেই তুই টিকটকের সম্পর্কে সব কিছু জানতে পারবি তাই এই বইটা পড়লেই এই মিশন খুব সহজে কমপ্লিট করা সম্ভব আপনি কোনো চিন্তাই করেন না কারণ সম্ভব অসম্ভব করাই আমার কাজ তাইলে বইটা এই জায়গায় বসেই করি তাইলে এই বইয়ের প্রতিবন্ধী অধ্যায়টা বের করেন এই ঘটনাটা শুরু হয় টুকাই সভা থেকে চুরির টাকা দিয়ে করছে টিকটক শুরু এখন আমাদের মাঝখানে উপস্থিত হবে আমাদের টিকটক গুরু জয় টিকটক গুরুর জয় জয় টিকটক গুরুর জয় আরে বসো তোমরা সবাই বসো বহুম কেমনে আমরা তো খারাই নাই কি করে
তা হঠাৎই টুকাই সবার টাকার কারণ কি গুরু কি কম দুঃখের কথা আমাগো ভিডিওতে ভিউ হয় না লাইক করে না কেউ কমেন্ট করে না শেয়ার করে না কপি লিংক করে না কেউ যদি আমাদেরকে সাপোর্ট না করে তাহলে আমরা সেলিব্রিটি হব কিভাবে আমরা এখানকার সবাই সেলিব্রিটি হতে চাই তাই গুরু আপনিই পারবেন আমাদেরকে একটা সমাধান দিতে জয় টিকটক গুরু জয় আসলে টিকটকে সেলিব্রিটি হওয়া এত সোজা না আমি আজকে এই জায়গায় আসতে যে কত কষ্ট করছি ওটা তোমরা বুঝবা না গুরু এত কষ্ট করলেন কেমনে আপনার বাসা থেকে এই জায়গায় এটা এতে লাগে মাত্র 30 সেকেন্ড বাট এই জায়গায় আহা বলতে এই জায়গায় আহার কথা কই নাই জীবনের এই জায়গায় আহার কথা কইছি অবশ্য আমি কইতাছি ওগা করে ওরা বুঝবো কেমনে ওরাও তো আমার মতো টিকটক করে গাদা আজকে এই জায়গায় আসার জন্য কি কি সহ্য করছি ওটা খালি আমি জানি কত জায়গায় মাইর খাইছি গুতা খাইছি চর খাইছি অবশ্য এখনো খাই কি করে আর রাস্তাঘাটে চলতে গেলে মানুষ আমারে প্রতিবন্ধী বলে আমিও মুখ বুঝা সহ্য করি কারণ আমি টিকটক করি আপনার সফলতার গল্প শোনার লিগে আমরা এই জায়গায় আহি নাই আমরা কেমনে সেলিব্রেট হইতে পারমু ওইটা কোন আচ্ছা কইতাছি আগে একটু ধান্দা করে লই শোনো তোমাদের সবার জন্য আমি নতুন একটা মিউজিক ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই যদি এই মিউজিক ভিডিওটা দিয়ে ভিডিও করো তাইলে আমি সবার ভিডিওতে কমেন্ট করমু লাইক করমু সবাই রে সাপোর্ট করমু আবার সবার লগে ডুয়েট করমু আর শুনো এটা কিন্তু আমাদের টিকটকারদের নতুন ধান্দা হ্যাঁ মাগরে তো ইউটিউবে কেউ চুষেও না তাই আমরা টিকটক থেকে কিন্তু সস্তা ফলোয়ার কামাইয়া ইউটিউবে দিয়ে মিউজিক ভিডিও বানাই আর মানুষের সাপোর্ট করার কথা কইয়া অগরে দিয়ে আমাকে মিউজিক ভিডিও প্রমোট করাই আর ইউটিউবে মিলিয়ন মিলিয়ন ভিউ কামাই এইটা একটা ভালো আইডিয়া দিছেন গুরু আমি সেলিব্রেট হইতে পারলে ইউটিউবে গিয়ে মিউজিক ভিডিও বানাবো আর গুরু আমি আমার টিকটকের নামের আগে কিং লাগাইতে চাইতাছি নামটা কেমন হয় ফকিনের মতো চেহারা আবার ও বলে নামের আগে কিং লাগাইবো তো আপনার চেহারাও তো টুকায়ের মতো তবুও তো নামের আগে প্রিন্স লাগাইছে আর গুরু টিকটক বানানোর জন্য তো আমার কাছে আইফোন নাই আমি আইফোন কিনবো কেমনে ও বলে একটা টিকটকার ও এইডাই জানে না আরে বেটা চুরি করবি রাইতের বেলা গুরু আপনিও কি রাত্রে চুরি করেন আরে চুরি তো আমি আগে করতাম যখন আমার কাছে টাকা ছিল না এখন তো আমার টাকা দেওয়ার লেগে আমার লগে আমার সুগার মাম্মি আছে তাই না মাম্মি অবশ্যই আর মাম্মি আমারে কথা দিছে কয়দিন পরে মাম্মি আমার একটা বাড়ি লিখে দিব দিবা না মাম্মি অবশ্যই আমার গাছে ছবি তো তোমার কারণ আমি নিজেই তো তোমার কিন্তু গুরু আমি তো খালের পারে থাকি মাছ ধরি আমি কি কোনোদিন সেলিব্রিটি হইতে পারমু আরে আমি যদি ফুটপাত থেকে উইটা ইয়া সেলিব্রিটি হইতে পারি তাইলে তুই খালের পাশে থেকে সেলিব্রিটি হইতে পারবি না কেন শোন তোর খালে কি বাইন মাছ আছে না তো গুরু তাইলে তো তুই সেলিব্রিটি হইতে পারবি না কিন্তু গুরু আমাগো খালে টাকি মাছ আছে তাইলে শোন আজকের থেকে তোর কন্টেন্ট থাকবো একটাই টাকি মাছ ধরা তুই খালি টাকি মাছ ধরবি আর টাকি মাছ ধরে ভিডিও করবি আর আজকের থেকে তোর টিকটক আইডির নাম হইব টাকি নাহি কি করে একের নাম জয় টিকটক গুরুর জয় আর এই টাকির কথা কইতে কইতে আমার এই গোবর মার্কা মাথায় একটা গান আইয়া বললো আমি এই গানটা তোরে শুনাই তুই যদি কোনোদিন সেলিব্রিটি হস তাইলে এই গান দিয়ে একটা মিউজিক ভিডিও বানাবি কি গান গুরু টাকি টাকি রুম্বা ওই আমি মাছ ধরি টাকি বেশি না বাকি মহিলা মানুষ আমার দোকানে আইলে ডাকি তাদের কাকি আমার চোখ দিতে পারবো না কেউ ফাঁকি ওই আমি মাছ ধরি টাকি টাকি গুরু কি বুদ্ধি দিলেন গুরু আমি তো পুরো সেলিব্রেট হয়ে যাবো গা তাইলে গুরু আমার একটা বুদ্ধি দেন আমিও সেলিব্রেট হইতে চাই তুই চুল কালার করছিস না তুই কালকে একটা মিটআপ দিতে যাবি মিটআপে মাইর খাবি পুরাপুরি সেলিব্রেটি হয়ে যাবি গুরু আমি কিন্তু করছি আমার একটা বুদ্ধি দেন হেই তুই বিয়ে করছিস না হ্যাঁ গুরু এমনিতে তোর চেহারা তো কেউ দেখবো না তুই তোর বউয়ের চেহারা দেখাবি ফেইলা ভিউ কামাবি একদম ভাইরাল হয়ে যাবি আমাগো মতো গুরু আমার একটা আইডিয়া দেন তুই যে টিকটকে গ্রুপ খুলবি ডারবি গ্রুপ ইস্টার গ্রুপ বেনসন গ্রুপ তোর কাম থাকবো একটাই সাপোর্ট করার নাম কইরা পোলা পান্ডে বুদাই বানাইয়া গ্রুপে জয়েন করাবি নিজের ভিডিওতে অনেক ভিউ কামাবি সেলিব্রিটি হয়ে যাবি ঠিক আছে গুরু গুরু আমি তোর টার্গেট থাকবো সব ছোট ইউজার আর তোর কন্টেন্ট থাকবো একটাই ছোট ইউজাররা সাপোর্ট করেন সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100% জয় টিকটক গুরুর জয় গুরু খাই সিদ্ধি গুরু মাথায় বুদ্ধি আর আমার দেখানো রাস্তা মতো যদি তোমরা ঠিকঠাক ভাবে চলতে পারো পরের বার যখন তোমাদের সাথে আমার দেখা হবে আমার মতো তোমরাও সবাই সেলিব্রিটি থাকবা গুরু আমারও একটা প্রশ্ন আছে আপনি কি কোনো সেলিব্রিটি কি করে এই আজকে সবাই এই জায়গায় এসেছে এই কই যাও গুরু ভাষণ দিতে আছে গুরুর কাছে যাওয়া যাবে না আরে আইতে দাও রে হইতে পারে আমাগোই কোনো ফ্যান ফলোয়ার ছবি তুলতে আইছে আইতে দাও নাও ছবি তুললে তাড়াতাড়ি ছবি তুলো আমরা আবার ইম্পর্টেন্ট কাজ করতেছি তোর মতো টুকায় লগে ছবি উঠাবো কেডা তুই যে রেস্টুরেন্টে সভা করতেছ সেই রেস্টুরেন্টই তো আমার আর তুই যে রেস্টুরেন্টে সভা করতেছ একবার কি অনুমতি নিছ ভাই ভুল হয়ে গেছে আপা কইতে আপনারা মারেন না
ওবাই মারেন না ওবাই দুই দিন আগে আমার পিটাইছে ভাই ওই কথাই আমি জানি আপনি আমার জুতা দিয়ে মারতেছেন ভাই মারেন না গুরু একটু আগে যে জুতা দিয়ে আপনার জন্মের মতো বাইরেছে ভিডিওটা শেয়ার হইছে টিকটকে ছাড়লেই ভাইরাল কি কোন ছাড়মো নাকি ভিডিও ছাড়বি তো দূরের কথা তোর ভুইলা যাইতে হইব যে আমারে কেউ জুতা দিয়ে বাইরেছে বলতে পারতাম আমার যদি পেট ভরা থাকতো আমার আবার খিদা লাগছে খালি পেটে সবকিছু বলা সম্ভব না আচ্ছা তোর কি খাওয়ান লাগবে ওইটা কোন আমি আবার দামি কিছু খাই না তো একটা বার্গার খাওয়াই লইব এখন পেট ভরছে ভিডিও ডিলিট করে দিবি তো ভিডিও তো ডিলিট করে দিতাম কিন্তু পেট তো বললো না একটা কোল্ড ড্রিঙ্কস খাইলে পেট ভরে যাইতো ফকিন নি আবার কোল্ড ড্রিঙ্কস মারাইছে তোর বাপে দিব না কোল্ড ড্রিঙ্কস খাইছে ভিডিওটা আপলোড দিয়েই নই খারাপ আরে আমি মস্করা করছি এই ওইটা তাড়াতাড়ি একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসো স্যার এই নেন আপনার কোল্ড ড্রিঙ্কস আরে তুই ওই টিকটকের টুকাই সেলিব্রিটি না যারা এক রেস্টুরেন্টের মালিক চামড়া জুতা দিয়ে পিটাইছে আরে না আপনি হয়তো ভুল দেখছেন কিসের আমি ভুল দেখছি টিকটকে তো তোর মেয়ের খারাপ ভিডিও অনেক ভাইরাল হয়েছে এই দেখ আমি আমার ফোনে সেভ করে রাখছি আপা কইছি ভাই জুতা দিয়ে পিটাই না কয়দিন আগে আমার পিটাইছে এইটা তো তোর টিকটক আইডি ভাই আসসালামু আলাইকুম তো গাইস আমি নাহিদ ধরি টাকি বেশি না কখনো মাছ বাকি তাই যদি কিনতে চান তাইলে জলদি চলে আসেন আসেন যত কাকা কাকি আর এই রকমই ভালো ভালো প্রাকৃতিক কন্টেন্ট পাইতে আমার টিকটক আইডিটা ফলো দিয়ে রাখেন সবই তো ঠিক আছে ভাই কিন্তু আপনি এনে কন্টেন্ট দেখলেন কই ছোট ভাই তুমি বুঝো না কেন টিকটকে কন্টেন্ট চলে না তাই এইটাই টিকটকের কন্টেন্ট তো গাইস ভিডিওটা দেখতে থাকেন আমি কেদারতল থেকে মাছ নিয়ে আসবো সাথেই থাকে ধরছি 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 তো গায়েস আমার হাতে কি জানে একটা বাসছে মনে হয় তাতে ছোট কাটে একটা টাকি আরে ভাই ছাড়েন টাকি না আপনি আমার ভাইন মাছ ধরছেন তো গায়েস আপনার দেখুন আজকে ভিন্ন ধরনের একটা মাছ ধরলাম আপনার এরকম সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিও দেখতে চাইলে আমার টিকটক আইডিটা ফলো দিয়ে রাখেন আর গায়েস আমি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে নতুন মিউজিক ভিডিও রিলিজ করে ফেলাইছি আপনারা যারা যারা আমার এই মিউজিক ভিডিও দিয়ে ভিডিও বানাবেন আমি কিন্তু সবাইকে সাপোর্ট করব আমি সবার সাথে ডুয়েট করব সাথে কপি লিংক ফ্রি কমেন্ট তো আছেই সাপোর্ট করলেই সাপোর্ট পাবেন 100% তো গাইস টিকটকে যারা ছোট ইউজার ভাইরে আছেন সাপোর্ট পান না তাদের জন্য আজকে আমি একটা গ্রুপ নিয়ে আসছি সব গ্রুপের ডন গ্রুপের নাম ব্যানছন আর এই গ্রুপে জয়েন হলে আপনাদের একটা লাভও আছে এই গ্রুপে জয়েন হওয়ার সাথে সাথেই পাবেন 1 টাকা ব্যানছন ফ্রি তো ব্যানছন গ্রুপে জয়েন হন ব্যানছন গ্রুপ নিয়ে ভিডিও বানান ফর ইউ কাপান ভাই আমিও একজন ছোট ইউজার আমি এই মাত্র আপনার ব্যানছন গ্রুপে জয়েন হইলাম তো গাইস এই যে আমার পাশের ভাইটা ছোট ইউজার বাইরে কেউ সাপোর্ট করে না তবে ভাই চিন্তা করেন না এই যে ব্যানছন গ্রুপে জয়েন হয়েছেন এখন থেকে ভরপুর সাপোর্ট পাবেন তা ভাই আপনার ফলোয়ার কত 1 লাখ 1 লাখ ভাই আমার ফলোয়ার তো 200 ভাই আপনি উল্টা আমার সাপোর্ট করেন ভাই আমি ছোট ইউজার নিজে চুষি না তুই কইছিস তোর গ্রুপে অ্যাড হইলে ব্যানছনের প্যাকেট দিবি ব্যানছনের প্যাকেট দে ভাই প্যাকেট তো ফাঁকা আগে জানতাম টিকটকাররা ছোট ইউজারকে সাপোর্টের কথা কয় ধান্দা করতো আজ কয় এটা প্রমাণ হয়ে গেল ভাই একটু সাপোর্ট করেন ভাই পাও স্যার ছোট ইউজার গরিব তোরা তো আমাকে পায়ের যোগ্য না সো গাইস দেখা হবে সবার সাথে আইতাছি মিটাপে চা পাইতে গাইস যাইতাছি মিটাপ দিতে সাথে আছে আমার ভাই পিটাইবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আপনাদের মন চায় আরে আমার বাইরে মারেন কে এ আমার বাইরে মাইরেন না আচ্ছা মারেন মারেন সমস্যা নাই আগে আমি আমার ক্যামেরা অন করে লই গাইস আমার বাইরে মারতে আছে এই ভিডিওটা বেশি বেশি শেয়ার দেন আমার বাইরে সেলিব্রিটি বানায় দেন কি করে গাইস আইছিলাম চুল কালার কইরা কই আইছি একবারও দেখি নাই মাইট পেয়া এই এলাকা কাপাইতে আইহা উল্টা আমরাই গেলাম কাইট পেয়া জয় টিকটক গুরুর জয় আমার সমস্ত টিকটকার ভাইয়েরা টিকটকারদের এই টুকাই সবাই আপনাদেরকে স্বাগতম আপনাদেরকে দেখে আমার খুশি লাগতেছে যে এখন আপনারা আর আগের মতো টুকাই নাই বিশ্ব টুকায়ে পরিণত হয়েছেন টিকটকে সেলিব্রিটি হয়ে গেছেন জয় টিকটক গুরুর জয় হয়তো কেউ ছোট ইউজারদের সাপোর্টের নামে ধান্দা কইরা সেলিব্রিটি হইছেন কেউ আবার গ্রুপ খুলা সেলিব্রিটি হইছেন আবার কেউ মিটাবের নামে মাইর খাইয়া সেলিব্রিটি হইছেন কিন্তু আজকে সবাই টিকটক নামের এই বস্তি প্ল্যাটফর্মে আমার মতো সেলিব্রিটি হইছেন আর এখন যেহেতু তোমরা সবাই সেলিব্রিটি আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিতে চাই টিকটক নামের এই রোগ পুরা বাংলাদেশে তোমাদের ছড়াই দিতে হবে
এইটা হইলো টিকটক নামের এই রোগের সার্ভার কন্ট্রোল রুম, আর এই যাই হইলো সেই রিমোট যেই রিমোট একটা প্রেস করলে এই রুম ব্লাস্ট হয়ে যেতে পারে। এই রিমোট এতদিন পর্যন্ত আমি সেফ রাখছি, এখন থেকে তোরা সেফ রাখবি, যাতে কেউ এই টিকটক নামের রোগ ধ্বংস না করতে পারে। এই নে রিমোট। কেন গুরু, আপনি কই যাইবেন? আরে এখন আর আমার এই টিকটকে টোকাইগিরি করার কোনো দরকার নাই, কারণ এখন আমার মতো টিকটকে টোকাইগিরি করার লেগে আরো অনেক টিকটকার আছে, আর টিকটক থেকে কোনো ইনকামও আমার লাগবো না, কারণ এখন আমার টাকা দেওয়ার লেগে আছে আমার সিনেমা। আচ্ছা গুরু, আপনারে কথা দিলাম, এই রিমোট সেফ রাখবো, আর টিকটক নামের এই রোগ পুরো দুনিয়াতে ছড়িয়ে দিব। আর ভাবে আমাকে এই খেলা লাগে, আপনার দাওয়াত রইল, আপনি আইসা আমার টাকি মাছটা খেয়ে যাবেন। টিকটক নামের এই রোগ তো অনেক ভয়ঙ্কর রোগ, এইটা তো পুরো বিশ্বরে ধ্বংস করে ছাড়বে। স্যার, এই টিকটক দুনিয়াটা ধ্বংস করার আগে এই টিকটকটা ধ্বংস করতে হইব। তার লেগে আমাকে ওই টিকটকের সার্ভার রুমের বোমটা ব্লাস্ট করতে হইব। চল। একটা টিকটকারের বাড়ি এত ভিআইপি? স্যার, খবর তো জানেন না, টাকা তো এখন টিকটকার রাই কামায়। তাইলে ইউটিউবিং করে আমরা কোন লেয়ার করলাম? টিকটক শুরু করলে তো ভালো হইতো। রিমোট এই ঘরের ভিতরেই আছে। কিন্তু স্যার, দরজা তো লক করা, ঘরে ঢুকুম কেমনে? হ্যালো হ্যাকাল্লাওরা। জি স্যার। হ্যাক কইরা দরজাটা খোলার ব্যবস্থা করো। আচ্ছা স্যার, আপনি পাসওয়ার্ডটা দেন। পাসওয়ার্ড দেওয়া লাগবো কে? পাসওয়ার্ড না তোরে আমি আগের বাড়ি কইলাম। স্যার, ওটা তো আপনার ল্যাপটপে পাসওয়ার্ড আছিল, আর এটা আপনার পিসি। আচ্ছা পাসওয়ার্ড লেখ, আমি বোকাচোদ। স্যার, আপনি যে বোকাচোদ এটা আমি জানি, আপনি পাসওয়ার্ডটা কোন? আরে এইটাই আমার পাসওয়ার্ড। ও আচ্ছা স্যার, তাহলে বানানটা কোন? এখন যদি আমি ওরে পাসওয়ার্ডের বানানটা কইতে যাই, তাইলে আর এই মিশন দিব না, কমপ্লিট করা হইব না, তোরাই কিছু একটা কর। আরে স্যার, দয়া দেখতে আপনি চিন্তা করেন কে? দয়া, তুমি তো তোরা ভাঙো। ঘরের ভিতরে ঢুকে গেছি, এখন আর আমাকে এই রিমোট নেওয়া থেকে কেউ ঠেকাইতে পারবো না। আরে আমি তো মজা করতেছিলাম। এই গুলি করোনে। আরে না, মাফ কইরা দেন আমারে, প্লিজ গুলি কইরেন না। হালাকো কাম করতে গেলে বাবা হালারা টিকটকার নয়তো বন্দুক থাকতে গিয়ে হাত দিয়ে গুলি করে। হাই, তোর কি মনে হয় আমি টাকি নাই বেঁচে থাকতে কেউ রিমোট চুরি কইরে এই রিমোটের লাল বাটনে চাপ দিয়ে কেউ এই টিকটক রে ধ্বংস করা পারবো? বস, লাল বাটনে তো আপনি চাপ দিছেন। হালাই নিজেই বাটনে চাপ দিছে, টিকটকের কথা মাথায় গিলু থাকে না, এটা আরো একবার প্রমাণ দিল। কিন্তু বস, ওই তো লাল বাটনে চাপ দিছে, তার মানে 30 সেকেন্ডের মধ্যে বুন্ডা ফাইটে যাইব। স্যার, তাড়াতাড়ি এই বাড়ি থেকে বের হইতে হইব। দরজা লক হইলো কেমনে? কিন্তু স্যার, দরজা খুলতে গেলে তো পাসওয়ার্ডটা আবারও দেওয়া লাগবো। পাসওয়ার্ডে বানান আরেকবার যদি কইতেন। ওরে পাসওয়ার্ড বইলা বুঝানো আমার পক্ষে সম্ভব না, এর থেকে মরে যাওয়া হয় ভালো। তোকে কারো কোনো শেষ ইচ্ছা আছে? আচ্ছা স্যার, মরার আগে একবার বাংলাদেশে বিশ্বকাপ নিতে দেখতে চাই। তাইলে আর তোর শেষ ইচ্ছা পূরণ হইল না, কারণ বাংলাদেশ বিশ্বকাপ নিব এটা কখনোই সম্ভব না। মরার আগে 5 থেকে নিরবতা পালন কর। যাই, হাতে তো 5টা সেকেন্ড আছে, একটা টিকটক ভিডিও বানাই, গায়ে সাপোর্ট করলে সাপোর্ট পাবেন 100%।
কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে ফটাফট লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেন। আর গাইস এই ভিডিওতে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ দিতে চলতেছি আমার উমরন ফায়ার আর্মিতে। এই ভিডিওটা চ্যালেঞ্জ হলো, এই ভিডিওতে আপনাদের একদিনে কমেন্ট করতে হবে 40,000। যদি আপনারা একদিনে 40,000 কমেন্ট করতে পারেন তাইলে আমি নেক্সট একটা ধামাকা হরর ভিডিও নিয়ে আসবো, আর ওটা অনেক জোস হবে। আর ভিডিওর কোন পার্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে ওইটাও ফটাফট কমেন্ট করেন, আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনাদের ফ্রেন্ডসদের কাছে, যেন আপনাদের ফ্রেন্ডসরাও এই ভিডিওটা দেখতে পারে। আর বেশি কথা হওয়ার না, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।